গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল এন্ড মারফি ভেটেরিনারি হসপিটাল। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি শ্রেয়সী আছি আপনাদের সাথে। দেখে নেব আজকের হেডলাইন্স। সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে ত্রাণের প্যাকেট বিলি। মুর্শিদাবাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা সিপিএম এর প্রাক্তন বিধায়কের। নির্ধারিত সময়ে শহরে ঢুকছে শীত। মাঠে নামার আগে সংগঠন গুছিয়ে নিতে চাইছেন দিলীপ ঘোষেরা। রাজ্য সড়কের বেহাল অবস্থা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল। বিশ্বের সব থেকে দূষিত শহর হিসেবে কলকাতা স্থান পঞ্চমে। আজ খুলছে শবরীমালার মন্দির। অন্নপ্রাশনে বাচ্চাকে নিজে হাতে খাওয়ালেন ধোনি, ভাইরাল হলো ভিডিও। পেট মল এন্ড মারফি ভেটেরিনারি হসপিটাল, GD94 সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7106। Better hospitality services, best doctors, round-the-clock facility, 24 hours emergency services. All foods and medicines are always available. Contact number 8013-803050, 8240-817-590. নজর রাখছি বিস্তারিত খবরে। সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে ত্রাণের প্যাকেট বিলি। মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে আনুষ্ঠানিকভাবে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদে প্যাকেট পৌঁছে দিলেন স্বয়ং উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষা কর্মধ্যক্ষ ফিরোজ কামাল গাজী ও হাসনাবাদের বিডিও অরিন্দম মুখার্জি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী দলুই। সহ পঞ্চায়েত সমিতির সদস্য, প্রশাসনের আধিকারিকরা হিঙ্গলগঞ্জ ব্লকের বরুড়হাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে সরকারিভাবে আনুষ্ঠানিক ত্রাণ বিলি শুরু করল। ইতিমধ্যে কেন্দ্র সরকারের প্রতিনিধি এসব দুর্গত এলাকায় এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, পরিদর্শন করেছেন বিপর্যয় এলাকাগুলো। সব মিলিয়ে বুলবুলের তাণ্ডবের পর রীতিমতো বরুণহাট এবং রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের সামনে মঞ্চ বেঁধে গতকাল বিকেলবেলা প্রায় হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ তুলে দেওয়া হলো। যে প্যাকেজে রয়েছে 12 কেজি চাল, ডাল, আলু, বিস্কুট, বাচ্চাদের গুঁড়ো দুধ, ত্রিপল, সাথে নতুন বস্ত্র। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে কটাক্ষ করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মধ্যক্ষ ফিরোজ কামাল গাজী। বলেন, বাংলার বুকে এত বড় বিপর্যয় মাত্র 5 মিনিটে দেখে চলে গেলেন কি করে বুঝবেন, হেলিকপ্টারে আসা যাওয়ার খেলা নিয়ে কটাক্ষ করেছেন তিনি। ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গ্রামে আসা নিয়ে, মাত্র 5 মিনিট আসলেন, এত বড় বিপর্যয় কি করে বুঝবেন, হেলিকপ্টার থেকে নামলেন, দেখে চলে গেলেন কি করে বুঝবেন, রামেশ্বরপুর গ্রামের মানুষ এ নিয়ে তারা কি বলছেন, কোন রকম ভাবে কিছু না দেখেই চলে গেলেন, ক্ষতি কতটা হয়েছে বুঝবেন কিভাবে। হাসনাবাদ বিডিও অরিন্দম মুখার্জি প্রতিনিধি দল নিয়ে বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বলেন মাত্র 10 থেকে 15 মিনিট এসেই তারা চলে যান, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, মানুষের কথা না শুনেই তারা চলে গেলেন, ওর থেকে আকাশপথে দেখে গেলে ভালো হতো। এদিন দল মত নির্বিশেষে সব দলকে রাজনীতির রং না দেখে সবাইকে এদিন ত্রাণের প্যাকেট দেওয়া হয়। এদিন তিনি পাশাপাশি বলেন, সুন্দরবনের প্রচুর পরিমাণ ম্যানগ্রোভ গাছ ভেঙে পড়ে প্রচুর গাছও মারা গেছে, বিশেষ করে ম্যানগ্রোভ গাছ লাগাতে হবে। পাশাপাশি বলেন, বিপর্যয়ের পর জলবায়ু জনিত রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে, তার জন্য পর্যাপ্ত মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত পরিমাণে মশারি ওষুধের ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলের জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। বিপর্যয় কি অল্প সময়ে মুম্বাই আপনাদের কি কারণে বলে? এটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিপর্যয় যে ঘূর্ণিঝড় বুলবুল কতটা ক্ষতি করতে পারে, যারা এই এলাকার মানুষ, যারা বিধ্বস্ত মানুষ, তারা অনুভব করেছে এই ঝড়ের তাপন কতটা আছে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একবার উনি 2 দিন পরপর ভিজিট করেছেন এবং সমস্ত বিধ্বস্ত এলাকাটা পরিদর্শন করেছে। পরিদর্শন করার পরে তার যে অনুভূতি। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। মুর্শিদাবাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা সিপিএম এর প্রাক্তন বিধায়কের। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা সিপিএম এর প্রাক্তন নেতা মনবেন্দ্রনাথ সাহার বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত কান্দুরি গ্রামে গভীর রাতে প্রচন্ড হাড়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানান পরিবারের সদস্যরা। রাত 2টার সময় ঝুলন্ত অবস্থায় তাকে দেখলেন বাড়ির সদস্যরা।
খড়গ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। দীর্ঘদিন ধরে বামফ্রন্টের রাজনীতি করতেন। 2006 সালে সিপিএম এর প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। 2011 সালে কংগ্রেসের প্রার্থী আশিস মর্জিদের কাছে পরাজিত হন। 2012 সাল থেকে প্যানক্রিয়েটিস রোগে ভুগছিলেন। গতকাল রাতে যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তিনি। দীর্ঘ 10 বছর থেকে তিনি শয্যাশায়ী হয়েছিলেন, রোগ যন্ত্রণা ভোগ করতে না পেরে এই ঘটনাটা ঘটিয়েছেন এবং ডাক্তাররা বিভিন্ন প্রেসক্রিপশনেও লিখেছেন যে এই যে রুগী, এই রুগীর প্রবণতা মানে 90% সুসাইড করার প্রবণতা থাকে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। নির্ধারিত সময়ে শহরে ঢুকছে শীত, স্বাভাবিকভাবে সময়ে শহরে ঢুকছে শীত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন পরিস্থিতি খুব বেশি হেরফের না হলে প্রতি বছরের মতো নির্ধারিত সময় শীত পড়বে শহরে। পুরোদস্ত শীত আসবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ 15 ডিসেম্বর নাগাদ। আপাতত কলকাতা সহ রাজ্যেই শীতের আমেজ অব্যাহত। অন্যদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত আকাশ পরিষ্কার থাকবে, তবে এর মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা হলে নির্ধারিত সময়ের আগেই আসতে পারে শীত। পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীরে তুষারপাতের ফলে আগামী দিনে তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে। মাঠে নামার আগে সংগঠন গুছিয়ে নিতে চাইছেন দিলীপ ঘোষেরা। 2021 সালের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে সংগঠনে বড়সড় রদবদল করতে চলেছে রাজ্য বিজেপি। বেশ কয়েকটি পদে পুরনোদের সরিয়ে আনা হচ্ছে নতুনদের। বদল হবে জেলার সভাপতি পদেও। রদবদল নিয়ে একটি সুপারিশ দিল্লিতে পাঠিয়েছেন দিলীপ ঘোষেরা। তা নিয়ে এখন মঞ্জুরের অপেক্ষায়। 10-12টি সাংগঠনিক জেলার সভাপতি পদে বদলও হতে চলেছে। রাজ্য কমিটিতে আসছে নতুন মুখ। সম্পাদক, সাধারণ সম্পাদক ও সহ সভাপতিও হতে চলেছে একাধিক বদল। ইতিমধ্যে জেলা স্তরে পরিবর্তন চলছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সংগঠন সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় একটি তালিকা তৈরি করেছেন। এই তালিকায় পাঠানো হয়েছে দিল্লিতে। এখনো দিল্লির নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায়। তবে আরএসএস এর মতামত থাকবে নিশ্চিত, সেক্ষেত্রে তারাও কয়েকজনের নাম সুপারিশ করতে পারে বলে খবর। রাজ্য সড়কের বেহাল অবস্থা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল। রাজ্যপাল বনাম শাসক দলে ঠোকাঠুকি লেগেই চলেছে। নাম না করে রাজ্যপালকে বিজেপির মুখপাত্র আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সড়ক পথে ফরাক্কায় যেতে গিয়ে রাজ্য সড়কের অবস্থা নিয়ে প্রশ্ন তুললেন জগদীপ ধনখড়। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জবাব, রাজ্য সড়ক ও জাতীয় সড়ক চেনেন না রাজ্যপাল। গতকাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় সড়ক পথে ফরাক্কা যাওয়ার সময় বীরভূমের সিউড়ির সার্কিট হাউসে আধ ঘন্টার জন্য বিশ্রাম নেন। সেখানেই তিনি বলেন জাতীয় সড়কে কোনো সমস্যায় পড়েনি। প্রথম দিকে রাজ্য সড়কও ঠিকঠাক ছিল, তবে রাজ্য সড়কের বেশ কয়েকটি জায়গার অবস্থা বেহাল। রাস্তা খারাপের জন্য ঝটকাও খেতে হয়েছে। অর্থাৎ জাতীয় সড়ক নিয়ে সন্তোষ প্রকাশ করলেও রাজ্য সড়কের হাল নিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল। কিন্তু রাজ্যপালকে ছেড়ে দেওয়ার পাত্র নন অনুব্রত মণ্ডল। তার কথায়, জানি না উনি কোন রাস্তা দিয়ে এসেছে, ওনার দোষ নেই। উনি তো রাস্তাঘাটে চেনেন না, কোনটা জাতীয় সড়ক কোনটা রাজ্য সড়ক উনি হয়তো ঠিকই করে উঠতে পারেনি। ওনার পিএ টিএ যারা ছিলেন তারা ঠিকঠাক বোঝাতে পারেনি। বিশ্বের সব থেকে দূষিত শহর হিসেবে কলকাতা স্থান পঞ্চমে। বিশ্বের সব থেকে দূষিত শহর দিল্লি, প্রথম দশে ভারতের 3 শহর, দাবি বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের। তাদের রিপোর্টে বলা হয়েছে 5 নম্বরে কলকাতা, 9 নম্বরে মুম্বাই। গত 9 দিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ক্ষতিকারক পর্যায়ে, যা আগে কখনো দেখা যায়নি। সংস্থার রিপোর্ট বলছে গত কয়েকদিন দিল্লিতে বাতাসের গুণমান সূচক 527, দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর। কলকাতায় বাতাসের গুণমান সূচক 161, মুম্বাই 153। সেই হিসেবে এই 2 শহরও দূষণের মাত্রা উদ্বেগজনক। গতকাল কোথাও কোথাও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছায় 1000-এ, অধিকাংশ এলাকায় AQI প্রায় 700। আজ খুলছে শবরীমালার মন্দির। আজ বিকেল 5টায় খুলছে শবরীমালা মন্দির। টানা 41 দিন আয়াপ্পার দর্শন করতে পারবেন ভক্তরা। 800 নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে শবরীমালা মন্দির চত্বর। প্রশাসনের দাবি 10,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু সমাজকর্মী মহিলাদের আয়াপ্পা দর্শনে কোনো নিরাপত্তা দিতে পারবে না বলে স্পষ্ট করে দিয়েছে কেরল সরকার। গতকাল এক বিবৃতি জারি করে কেরল দেবস্বম মন্ত্রী কাদাকাম পল্লী সুরেন্দ্রন বলেন যে, যেসব মহিলারা নিরাপত্তা চেয়ে মন্দির দর্শন করতে চাইছেন তার আগে কোর্ট অর্ডার নিয়ে আসুন। শবরীমালা প্রাঙ্গণ প্রতিবাদ করার জায়গা না, নাম না করে পিনারায় বিজয়ন সরকার মন্ত্রী বলেন, তৃপ্তি দেশায়ের মতো সমাজকর্মীদের এটা ক্ষমতা প্রদর্শন করার জায়গা না। এই সরকারই গত বছর তৃপ্তি দেশাইদের নিরাপত্তা দিয়েছিল। প্রবল বিক্ষোভের মুখে পড়েও মহিলাদের নিরাপত্তা দিতে কার্পণ্য করেনি বিজয়নের পুলিশ। নজর রাখছি খেলার খবরে। অন্নপ্রাশনে বাচ্চাকে নিজে হাতে খাওয়ালেন ধোনি, ভাইরাল হলো সেই ভিডিও। ক্রিকেট থেকে আপাতত তিনি দূরে, তাই হাতে সময় রয়েছে। আর এই সময়টাকে কত রকম ভাবে কাজে লাগাচ্ছেন MS ধোনি দেখুন। কখনো বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন, কখনো টেনিস খেলছেন, কখনো আবার তাকে দেখা যাচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠানে।
মেয়ে জীবা যখন জন্মেছিলেন ধোনি তখন জাতীয় দলের সঙ্গে দেশের বাইরে ছিলেন। তারপর মেয়ের সঙ্গে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে। জীবা এখন অনেকটাই বড় হয়েছে, বাবার সঙ্গে মেয়ের পার্টনারশিপও জমে উঠেছে। ধোনি যে ছোটদের সাথে সাবলীল ভাবে মিশে যেতে পারে তা নতুন কিছু নয়। এমএস ধোনি ফ্যান্স ক্লাব টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে ধোনিকে দেখা যাচ্ছে একটি বাচ্চাকে নিজে হাতে খাইয়ে দিতে। সেই বাচ্চাটির অন্নপ্রাশনে ধোনি নিজে তাকে খাইয়ে দিচ্ছেন। বাচ্চাটিকে খাইয়ে দেওয়ার সময় ধোনিকে বলতে শোনা যাচ্ছে, এবার বলো খাবারটা কেমন খেতে। মাত্র 11 সেকেন্ডের ভিডিও, কোথায় কবে ধোনি সেই বাচ্চাটিকে খাইয়েছেন তা বিস্তারিত জানা যায়নি, কিন্তু ধোনির এই উদ্যোগ ইতিমধ্যে সাড়া ফেলেছে। পাশ থেকে বসেই বাচ্চাটির বাবা বলছেন, আমাদের সৌভাগ্য যে আপনার হাত থেকে জীবনের প্রথম শক্ত খাবার সে মুখে তুলছে। সত্যি এমন ভাগ্য নজর আছে আবহাওয়ার খবরে। আকাশ পরিষ্কার থাকছে, বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা 95% ও 63%। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনা সমূহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করতে ডায়াল করবেন 9831256739। এছাড়াও আমাদের মেল করতে পারেন news.globetv@gmail.com, অথবা আপনাদের নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল।